আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত, আনন্দমে সবাইকে স্বাগত। আজকে মায়ের জন্মদিন, জন্মদিনের ব্লগটা আমি স্টার্ট করলাম। বাবা মা, হ্যাপি বার্থডে টু মা, হ্যাপি বার্থডে শিখা। এটা আমার খুব বড় পাওনাই হলো, আর শুরুটা একটু দেরি হলো, একটা বাজে এখন, খাবার টাইম টাইম প্রায় হয়ে গেছে। সকাল থেকে তোরজোর, ছেলে বাজারে গেছে, ইলিশ মাছ নিয়ে এসেছে, ইলিশ মাছের ভাপা আর বেলে মাছ এর ওই আর হালকা ঝোল, আর এদিকে পাঁচ রকম ভাজা, সামুদ্রিক মোরলা আছে, বেগুন বেগুন না কুমড়ো ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা আর আলু ভাজা, সাথে চাটনি, দই আর মিষ্টি ঠাকুরকে দিয়ে দিলাম, পুজো টুজো দেওয়া হলো, আর দেরাদুন রাইসে ভাত, প্লেন ভাত আর মাংসটা রাতে হবে, আর ছেলে কত কিছু আয়োজন করেছে। জিমিও কিন্তু সকালে উইশ করেছে, তাই না জিমি? এই বসে আছে ঠিক জায়গায়, একেবারে শোনাতে একেবারে জায়গায় বসে আছে। চলো কিছু বলতে চাই, যে আমার আগেকার দিনে তো মা বাবারা শব্দ যে মেয়েদের বোধহয় জন্মদিন করতে নেই, এটাও করতো না। তা ছেলে যখন একটু বড় হলো তখন বললো যে মা সবার জন্মদিন হয়, তোমারটা কবে? তো আমি তখন মা বললাম, বলে না আমি তখন ওর সাধ্য মতন যাই হোক কিছু একটা দিত বা উইশ করতো, ওটাই আমার সব থেকে বড় পাওনা। দেওয়াটা বড় কথা না, এই যে জন্মদিনে এই উইশ করা, এই দিনটাকে মানা, এটাই আমার কাছে সবচেয়ে বড়। এখন মাও থাকলে করে, মা এখন দিদি বাড়িতে গেছে সকালবেলা, তারাও কন্ট্রোল করে উইশ করেছে। আর এই যে গলা এটা পরে আছি পালসের, এটা এবছর না আগের বছর ছেলে চন্দ্রনী পালস থেকে বউবাজার থেকে দিয়েছিল। আর এবারে ড্রেসটা হচ্ছে এই কুর্তি, হোক কিছু না কিছু দেবেই যতই বারণ করি, ঠিক আছে? না বেশি কিছু আয়োজন করা হয়নি, বেশি কিছু দেওয়া হয়নি, ভালোবেসে যেটাই দিচ্ছে সবাই মিলে মজা করে খাওয়া দাওয়া হবে এই আর কি। আর বাবা কোথায় চলে গেলে? আর মাংসটা রাতে করবো, মাংস আমাদের জন্মদিনের রিচুয়ালে মাংস হয়। আজকে ফাদার্স ডে বলে বাবার জন্য আয়োজন, ধন্যবাদ, থ্যাংক ইউ। ঠিক আছে বন্ধ করি ব্লগ, মা আর কিছু বলবে? হ্যাঁ, কেমন সব আয়োজন হলো আর আমার ড্রেসটা কেমন হয়েছে? ছেলেকে বারণ করা সত্ত্বেও উনি আসবে, ও একটুখানি বেশি খরচা করে গেলে আর কি করবো, এটা ভালোবাসাই। যাই হোক, এইভাবে যেন আমরা থাকতে পারি, যারা বড় তারা আমাকে আশীর্বাদ করবেন, ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও। এই বলেই আজকে ব্লগটা শেষ করছি, কেমন লাগলো ব্লগটা কমেন্টস করো, সাবস্ক্রাইব করো, যারা নতুন আমাদের এই চ্যানেলটি দেখছো তারা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো অবশ্যই। বাই, টাটা।